আগে পুরো সেন্ট মার্টিনের বিচ এরকম ঝিনুকের ছিল। এখানে যে গুড়া ঝিনুকের বিচ এরকম ছিল, বাট এখন আর নাই আসলে। 6:30 বাজে, সেন্ট মার্টিন আইল্যান্ডে আজকে আমাদের লাস্ট দিন। আমরা 3টার সময় শিপে চলে যাব। একটা কষ্টকর জার্নি হবে, সকলকে ব্লগে বলছি। তবে গতকালকে আমরা দারুচিনি দ্বীপে গেছিলাম, ইট ওয়াজ ভেরি নাইস, ভেরি প্রিস্টিন, এখনও অক্ষত আছে। আমরা সবাই খুব সারপ্রাইজ ছিলাম যে পাথরের তৈরি একটা ছোট আইল্যান্ড যেটা ওই পাশে দ্বীপের, এখান থেকে দেখা যায়, প্রচুর মানুষ যাওয়া আসা করে। অবশ্য আমরা যখন গেছি তখন খুব একটা মানুষজন ছিল না। আজকে আমার সাথে বড় গ্রুপ, বেবি, ইউশা, সাফওয়ান, লেটস গো। এটাও কি ভাঙা? অদ্ভুত কাজ করছি আজকে আমি, ভুলে আসে সানগ্লাস নিয়ে আসছি। বাট এই সানগ্লাসটা আমার ওয়াইফের, ওকে আসে সানগ্লাসটা দিয়ে দিছি। বাট গুড থিং হচ্ছে আজকে সানগ্লাসের প্রয়োজন নেই, কারণ আকাশ খুবই ক্লাউডি। আজকে প্রচুর ঝিনুক, শামুক ঝিনুক সহ বিচ দেখা যাচ্ছে। কি আসছে? ভাত পোলাও আসছে। ভাত পোলাও আসছে বিচে কেন? এগুলো বিচে মানুষ খেয়ে ফালায় রেখে গেছে ভাত পোলাও, তোমাদের জন্য, তোমাদের জন্য ফালায় গেছে যদি তোমরা খাও। হঠাৎ করে খুব ক্লাউডি হয়ে গেল, বাইরে নাইস হয়েছে। আমাদের ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য পারফেক্ট লাইটিং, কারণ ছবি এবং ছবি তোলা ভিডিও করার জন্য গোল্ডেন আওয়ার যে লাইটিংটা থাকা প্রয়োজন। গোল্ডেন আওয়ার মানে খুব সকালে এবং বিকালবেলা সূর্য ডোবার আগ মুহূর্তর যে সময়টা, এক্স্যাক্টলি ওই লাইটিং কন্ডিশন এখন এই মুহূর্তে। সকালে আসলে সেন্ট মার্টিনে আসলে বের হয়ে যাবেন, ঘুমানোর থেকে একটু হেঁটে আসবেন, ভালো লাগবে। কারণ যত বেলা বাড়বে মানুষজন বের হওয়া শুরু করবে, ইট উইল বি ভেরি ভেরি ক্রাউডেড। কি লাল শামুক? লাল শামুক সামনে পাবা, কোনো অসুবিধা নেই। তুমি কালকে কতটুকু গেছিলে? আমি কালকে এই পর্যন্ত আসি নাই, আরো সাম ওইদিকে ছিল। আমার সাথে আজকে আমার ওয়াইফ, বেবি আছে, ইউ নো নো হার ফ্রম হার চ্যানেল, এবং আমার অনেক ব্লগেও ছিল। তো উই হ্যাভ এ ভেরি স্পেশাল নিউজ টু ব্রেক, চিন্তা করলাম সবাইকে সেন্ট মার্টিনে আসার পরেই জানাই। শি ইজ প্রেগনেন্ট উইথ আওয়ার সেকেন্ড বেবি। হাউ লং? 5 মান্থস? 5 মান্থস। সো ও আসলে খুব একটা বের হয় নাই সেন্ট মার্টিন ট্রিপে আসার পরে, কারণ ও সেফে থাকছে, ও হোটেল রুমে থাকছে। কারণ সেন্ট মার্টিনে জাস্ট ও বেড়াতে আসছে, কিন্তু বেশি রিস্ক ও নেয় নাই এই ট্রিপে, যেটা নেওয়া উচিত না। বাট ইয়েস, উই আর প্রেগনেন্ট উইথ আওয়ার সেকেন্ড বেবি। সো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমি টাইমে টাইমে আপডেট জানাবো আমাদের নিউ বেবি কামিংয়ের। তো এই জায়গাটা একটু পাথর, এই জায়গাটাতে, সো আই এম থিঙ্কিং এইটুকু পার হলে অবশ্য ওই পাশে খুব ভালো একটা বিচ আছে। উইল ট্রাই টু গো থ্রু। আর ইউ শিওর তুমি এটা পার হতে পারবা? ডেঞ্জারাস, ডেঞ্জারাস ট্রিপ। ওই পাশে কিন্তু বালি ছিল বেবি, তোমরা যেতে পারতো সুন্দর। কি নাম? দারুচিনি দ্বীপে। হ্যাঁ, পরে তো মনেই নাই, পরে তো খুলে যাবে ওজনের চোটে। না, ওর নিজের পকেট আছে, মনেই নাই। বালি দিয়ে হাঁটো গাধা। এই পাথরগুলো পার হওয়ার পরে একটা নাইস ফাঁকা জায়গায় আসছি আমরা, খুবই নাইস এন্ড ক্রিস্টিন লাগতেছে। মানে লুক এট ইট, সো নাইস। এবং অনেক শামুক ঝিনুক আছে, এরা তো ভেরি এক্সাইটেড উইথ এনিথিং। দেখি দেখাও, যদি কামড় দেয় ওই দেখো।
দুইটাই জীবিত যাও যাও ছেড়ে দিয়ে আসো বাবা আল্লাহ আমার গুলো তো যদি থাকে কি পাইছো তুমি বেবি ওখানে এই যে তুমি ছাদে উঠছো কেন নাইস লাগলো তাই উঠলো ভেরি নাইস তুমি আমাকে ছবি তুলে দিবা তোমার ছবি না কেন জিন্দেগি তো উঠাই না না আমার ছবি তো তোমরা কেউই তুলো না আমি তোমার তুলি এই নৌকাতে ছবি তুলবে কে এনিওয়ান পারবা উঠতে না টাফ হবে নৌকাটা কিন্তু নাইস না নৌকাটা ওঠার আগে চিন্তা করি নাই যেখান থেকে লাফায় নামতে হবে আই এম অ্যালাইভ আই এম অ্যালাইভ তোমরা কি করো আমি একটু রেস্ট নিতে পারি না সো এই ভিডিওটা এখানেই শেষ করব আমরা এখন ব্যাক করব কারণ অলরেডি 8:30 বেজে গেছে এভরিবডি ইজ সো হাংরি ব্রেকফাস্ট করে দেন আমরা একটু বিচে বিচে যাবো হয়তো পানিতে নামবো না আর আজকে আমরা কক্সবাজার চলে যাচ্ছি কক্সবাজারে আরও এক রাত থাকবো রয়্যাল টিউলিপে ওইখানে দেখে একটা ভিডিও বানানো যায় কি না সো টিল দেন আল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ওয়ান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই